এবারে নতুন সিনেমায় ভাবনা। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা এক্সকিউজ মি নামের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। এতে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। জানা গেছে নতুন বছরে শুরু হতে যাচ্ছে সিনেমাটি শুটিং। এর আগে বুধবার 21 ডিসেম্বর মহরত অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় কাজ করবেন ভাবনা ও রোশান। এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। পরিচালক রায়হান খানের সঙ্গে একাধিক নাটকে কাজের অভিজ্ঞতা আছে ভাবনার। সিনেমায় কাজের বিষয়ে এই অভিনেত্রী বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে। এর আগে রায়হান খান মৃদা বনাম মৃধা নামের একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। এটি 2021 সালে মুক্তি পায়। সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন তিনি। এদিকে ভাবনা সম্প্রতি শেষ করেছেন তার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত যাপিত জীবন সিনেমার কাজ। এর আগে ভয়ঙ্কর সুন্দর সিনেমায় নয়নতারা, লাল মোরগের ঝুঁটি সিনেমায় পদ্ম চরিত্রে দেখা গেছে ভাবনাকে। দর্শক, ভাবনা নতুন এই ছবি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।